আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ব্লগের নাম আমি দিয়েছি সানডে ব্লগ। তো সানডে ব্লগ নামটা আমি কেন দিয়েছি, আপনারা যদি আমার সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমি আজকে ব্লগের নাম কেন সানডে ব্লগ দিয়েছি। প্রতি সানডে আমার বাচ্চাদের জন্য কিছু স্পেশাল করি, তো আজকে সানডে আমি ওদের জন্য কি স্পেশাল করেছি ওইটা আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে ব্লগ করে নিয়েছি। তো প্লিজ আপনারা যদি আমার সাথে থাকুন তাহলে দেখতে পারবেন আমি কি কি স্পেশাল জিনিস ওদের জন্য আজকে সানডে করেছি। তো আজকে সানডে ওদের জন্য খাবারে আমি রেখেছি যে কিছু বিরিয়ানি এবং মুরগি রান্না করেছি ওদের জন্য, ওইটা ওদের খুবই ফেভারেট খাবার। তো আমি ওদের জন্য বিরিয়ানি এবং চিকেন রান্না করেছি। খাওয়া দাওয়ার পর ওনারা কি আরে একটা স্পেশাল জিনিস পাবে, ওইটার জন্য ওনারা খুবই এক্সাইটেড ছিল যে খাবার দাওয়ার পর আর কি পাবে, ওইটা কি স্পেশাল হতে পারে, কি প্রেজেন্ট থাকবে সারপ্রাইজটার জন্য খুবই এক্সাইটেড ছিল। আর আপনারা যদি দেখতে চান তাহলে প্লিজ একটু ওয়েট করুন, ওনারা খাওয়া দাওয়ার পর ওদের সারপ্রাইজটা ও বের করবে কি সারপ্রাইজ থাকতে পারবে পারে। প্রতি সানডে তো তেমন একটা কিছু বড় কিছু আমি সারপ্রাইজ করতে পারবো না, তো এক এক দিন এক এক রকম সারপ্রাইজ আমি ওদেরকে করি। তো আজকের সানডে আমি কি সারপ্রাইজ করেছি আপনারা দেখতেই পারবেন অনেকদিন পর। কিন্তু প্রতি মাসে নিয়ে আসি, কিন্তু এবার আমি অনেকদিন পর ওদের জন্য এই জিনিসগুলো নিয়ে আসছিলাম। তো ওনারা কিন্তু খুবই এক্সাইটেড, খুবই খুশি ছিল, আপনারা বুঝতেই পারবেন যখন ওনারা খুলবে যে কি জিনিসগুলো ছিল। প্লিজ আপনারা আমার সাথে থাকুন এবং কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ব্লগটা কীরকম হয়েছে। এখন তা ওদের খাওয়া দাওয়া শেষ পরে তারা খুলেছিল, দেখতেই পাচ্ছেন ওনারা খুবই খুশি খুশি ওই খুলছিল, একজন খুলছিল আরেকজন পিছন থেকে খুবই এক্সাইটেড ছিল, খুবই লাফাচ্ছিল। আপনারাই দেখতেই পাচ্ছেন খুব খুশি করছিল যে ওইগুলি কুলফি পেয়েছে, আইসক্রিম পেয়েছে। হয়তো সবার বাসায় আইসক্রিম কুলফি থাকে এভরিডে, হ্যাঁ আমার বাসায়ও থাকে, তবে ওদেরকে আমি সারপ্রাইজ দেব বলে প্রতি সানডে কিছু না কিছু করি। তো আজকে আর কি আমি ওইটা স্পেশাল ভেবে আর কি ওদের জন্য কুলফি এবং আইসক্রিম নিয়ে আসছি, আর ওনারাও খুবই খুশি হয়ে যায় ওইগুলি পেয়ে। তো আপনারাই বুঝতেই পাচ্ছেন খুবই খুশি খুশি ওনারা বার করছিল এবং দেখছিল এবং দুইজন মিলে খাচ্ছিল। তো আপনাদের কীরকম লাগছিল আমার ভিডিওটা প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা অতিক্রম ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন বিদায় নিলাম, ওকে আল্লাহ হাফেজ, হাফেজ, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।